Goal! Goal! যে গোলটা দেখলেন, যে গোলের সেলিব্রেশনটা দেখলেন, যে ইন্টারভিউটা ছোট্ট করে তার সেই এক্সপ্রেশনটা যে শুনলেন, বয়স এখন আসলে 17 পেরোয়নি, গায়ের মধ্যে চেহারার মধ্যে সেই বয়সের ছাপটাও পড়েনি, তবে সেই বালকটাই, সেই ওয়ান্ডার বয়টাই কিন্তু এখন বাংলাদেশের অনেকের কাছেই আলোচনার কেন্দ্রে। সে কোথা থেকে আসলো, সে কে, তার নামটাই আসলে শেখ মোরসালিন। এবারের তাকে আসলে আলোচনার কেন্দ্রে তিনি কখন আসলেন? আজকে বাংলাদেশের ম্যাচে তিনি গোল পেয়েছেন। হ্যাঁ, স্টার্টিং ইলেভেনে সুযোগ ছিল না, তবে সাফের লাস্ট ম্যাচটার মতো এই ম্যাচটাতেও কিন্তু আসলে মোরসালিনকে সেকেন্ড হাফটায় 60 মিনিটসের মতো সময়ে সেই শেখ মোরসালিনকে কিন্তু নামানো হয়। এরপর তিনি দেখিয়েছেন কিভাবে আসলে গোল করতে হয়, এবং গোল পাওয়াটা তো আসলে মোরসালিন কিন্তু হঠাৎ করে পায়নি। এই গোল পাওয়ার মধ্যে কিন্তু মোরসালিন যখন থেকে আসলে ফুটবলটা শুরু করেছেন তখন থেকে কিন্তু আসলে মোটামুটি মোরসালিনের কাছে সেই গোল পাওয়াটা যেন একটা নেশা। মোরসালিনের আজকের গোলটা দেখলেন, মোরসালিনকে নিয়ে এই লিগে এবং গত লিগের গোল নিয়েও আসলে কথা বলবো, তবে শেখ মোরসালিনের শুরুটা আসলে কোথায় হয়েছিল। ফরিদপুরের একটা ছেলে বিকেএসপিতে ভর্তি হয়েছিলেন, থার্ড ডিভিশন খেলেছেন 2019-20, থার্ড ডিভিশনে সবচেয়ে বেশি গোল কিন্তু আসলে তিনি করেছিলেন, 19টা গোল ছিল মোরসালিনের তখন সেই থার্ড ডিভিশনের, এবং ম্যাচ ছিল আসলে 15টা ম্যাচ থেকে 16টা ম্যাচ থেকে মোরসালিন আসলে গোল করেছিলেন 19টা। এবং এরপরেই মোরসালিনের দিকে আসলে নজর পড়ে বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসের। তারা কিন্তু এই প্রতিভাকে নেয়ার জন্য তারা বিন্দুমাত্র কোনো সময় নেয়নি। ইনফ্যাক্ট বসুন্ধরা কিংসের যে কর্তৃপক্ষ, যারা ওই ম্যাচটা সেদিন দেখেছিলেন, তারা আসলে মোরসালিনের যখন ম্যাচটা শেষ হয় তখন মোরসালিনকে হাতে ধরে নিয়ে তারা বুঝেছিলেন যে এই ছেলেটাকেই তাদের আসলে নিতে হবে, এবং হাতে ধরে নিয়ে তারা ড্রেসিংরুমের মধ্যে চলে যান এবং মোরসালিনের সাথে আসলে পরবর্তী স্টেপগুলো তারা আসলে শেষ করেন, এবং মোরসালিনের সাথে তারা 3 বছরের কিন্তু আসলে চুক্তি করে ফেলে। বাংলাদেশের ফুটবলে লোকাল ফুটবলারদের বা উঠতি ফুটবলারদের ক্ষেত্রেও 3 বছরের চুক্তি, সেটা কিন্তু আসলে খুব কম ফুটবলারের সাথেই কিন্তু হয়েছে। আচ্ছা, এরপর মোরসালিন যখন লাস্ট সিজন অর্থাৎ বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2021-22 সেই সিজনটা যখন আসলে খেলা শুরু করেছিল বসুন্ধরা কিংসে, খুব স্বভাবতই বসুন্ধরা কিংস একটা স্টার ডাস্ট স্কোয়াড, সেখানে আসলে মোরসালিন ঠিকভাবে আসলে সুযোগ পাচ্ছিলেন না। সেকেন্ড লেগে তাকে দিয়ে দেওয়া হয় লোনে, এবং লোনে যে আপনার মনে আছে একটা গোল ফেসবুকে বাংলাদেশের কোনো প্রিমিয়ার লিগের কোনো ম্যাচের গোল বা কোনো প্রিমিয়ার লিগের খুব কম গোলের ভিডিও কিন্তু আসলে ভাইরাল হয়, সেই কাজটাই করেছিলেন, সেই ভাইরাল বয়টাই কিন্তু হয়ে গিয়েছিলেন মোরসালিন। এবং বসুন্ধরা কিংস তার যে মাদার ক্লাব, সেই মাদার ক্লাবের এগেনস্টেই মোরসালিন ডিবক্সের বাইরে থেকে একদম আনিসুর রহমান জিকো তাকে বোকা বানিয়ে আসলে একটা লং রেঞ্জে একটা পাওয়ার শট করেছিলেন। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি, এবং সেটাই কিন্তু আসলে গোল হয়েছিল। তখনই সোশ্যাল মিডিয়ায় গুগলে সব জায়গায় আসলে বেশ কয়েকজন আসলে ইন্টারেস্টেড হন কে এই মোরসালিন। সেই মোরসালিন এই সিজনটা শুরু করলেন বসুন্ধরা কিংসে, ফার্স্ট লেগটায় তেমন একটা সুযোগ আসলে পায়নি, সেকেন্ড লেগটায় যখন ধীরে ধীরে আসলে সুযোগ পাওয়া শুরু করলেন আবারও তিনি দেখালেন গোল করাই আসলে তার নেশা। শেখ রাসেল কেসির এগেনস্টে নিজেদের ঘরের মাঠে একটা লং রেঞ্জে আবারও তার যে আসলে লং রেঞ্জে তার যে শুট আছে, এবং তিনি কিন্তু আসলে বাংলাদেশের অন্য সব ফুটবলার থেকে একটু আলাদা, গোল পোস্টে আপনি মোরসালিনকে কন্টিনিউয়াস শট নিতে দেন তিনি আসলে সেই শটগুলো নিতে আসলে ভয় পায় না। বয়স কিন্তু মাত্র 17, সেটাও কিন্তু আবারও বলছি, নতুনদের হাত ধরেই যে বাংলাদেশের ফুটবলে নতুন দিনের স্বপ্ন দেখা যায় সেটা কিন্তু আসলে শুরু হয়েছে। এবং এবারের লিগে মোরসালিনের কিন্তু বেশ কিছু অ্যাসিস্টও কিন্তু আমরা দেখেছি, 3টা অ্যাসিস্ট সেকেন্ড লেগটায় কিন্তু আসলে তিনি করেছেন। এরপর সাফের প্রাথমিক দলে তিনি ছিলেন না, প্রাথমিক দল 35 জনের দল ঘোষণা করা হয়েছিল, এরপর সাদউদ্দিন মতিন মিয়ার ইঞ্জুরি শেষ মুহূর্তে মোরসালিনের ঢোকা, এরপর মোরসালিনের ক্যাম্পে থাকা হাভিয়ার কাবরেরা তাকে যে আসলে চিনতে ভুল করেননি, তাকে যে আসলে সাফের স্কোয়াডে রাখাটা যে ভুল হয়নি সেটা তো আজকের ম্যাচের সেই গোলের পরেই তো আসলে বোঝা যায়। মোরসালিন তার যে আসলে ছুটে চলা, এই ছুটে চলা চলতে থাকুক, কারণ তিনি ছুটে চললেই বাংলাদেশের ফুটবলটাও কিন্তু ছুটে চলবে। নাবিল খান, টিস্পোর্টস, বেঙ্গালুরু, ভারত। ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দ্য বেল আইকন, ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম। Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.